এবারে আমার বিদায়ী গজল, এতক্ষণ আপনাদের সম্মুখে যে সমস্ত গজলগুলো আমি পেশ করেছি আপনারা নিশ্চয় আমাকে দেখলে বুঝতে পাচ্ছেন যে গজল বলা কতটুকু কষ্ট আপনারা নিশ্চয় অনুভব করতে পাচ্ছেন। তো আমি গোনাগার, আমার জন্য আপনারা দোয়া করবেন। এতক্ষণ ভুল ভ্রান্তি হতে পারে চলার পথে বলার পথে, তো আমার বিদায়ী গজল আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। এর খুশিতে মেতে মেতে গজলটা বলতে, আবার কেউ বলছেন যে প্রথমে যে আমি আল্লাহর প্রশংসা করেছিলাম সেই গজলটি বলার জন্য অনুরোধ করেছেন, তো আমি দুটোই বলবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আমার কাছে দাবি করেছেন, আমি দুটোই আপনাদের কাছে শোনাচ্ছি। প্রথমে বলেছিলাম আল্লাহর প্রশংসা, সে গজলটি আপনারা শুনুন। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। আল্লাহ বলছেন যে আমার পিপাসার প্রয়োজন নেই, আমার শান্তির প্রয়োজন নেই, আমার দুঃখ হয় না, কষ্ট হয় না, এ সমস্ত কিছুর আমার প্রয়োজন নেই। আর কি? নাই মোর দিন্নাত, নাই মোর পাকাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আসমানটা দেখো কত সুন্দর করে ঝুলছে, আর তার সঙ্গে আমি চন্দ্র সূর্যগুলো কেমন করে রেখে দিয়েছি দেখো। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। যে মেঘের ভিতরে যে পানিগুলো রেখে দিই এ ক্ষমতা আমার, বলুন সুবহান আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই। আল্লাহ বলছেন এগুলো দেখো বান্দা, দেখে আর আমার প্রশংসা করো। আর কি বলছেন? আমি তোমাদের তরে বিছানা করে রেখেছি দেখো এই জামিন। আর কি? পাহাড় পর্বত সূর্য হতে রোদ রাতের পরে করি দিন, এসব ক্ষমতা আমার, রাতের পরে আমি দিন তৈরি করি, আর জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ করে রেখে দিয়েছি, আর পাহাড়গুলো দেখো বড় বড় পাহাড় সব আমি তৈরি করেছি, সূর্য থেকে রোদ আমি তোমাদেরকে দিই, আর তোমরা আমাকে প্রশংসা করো না, তোমরা কি আমার প্রশংসা করতে পারো না? হে বান্দা দেখো আর তোমাদের কি দিয়েছি, দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে।
নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো কু আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিনত নাই মোর পাগত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে আর কি কয়লা ধুলে ময়লা যাইনা হীরা রাখি ওই কয়লাই জোনাকি রঙ্গে আমি আলো জ্বালাই মানিক জ্বালাই সাপের মাথায় সব কিছু আমি তৈরি করি বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সব কিছু আমি তৈরি করি হে বান্দা তুমি কি আমার প্রশংসা করতে পারো না আমি কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম লিখে দিয়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হে বান্দা তুমি কি পড়তে জানো না তুমি কি আমার প্রশংসা করতে পারো না সাপের মাথায় মানিক আমি দিয়েছি আমি হীরা তৈরি করি আমি মানিক তৈরি করি আমি মুক্ত তৈরি করি এগুলো তোমরা তৈরি করতে পারো না আর কি ঝিনুকে মতি বিনা তেলে বাতি ঝিনুকে মতি বিনা তেলে বাতি দেখো আসমানের ওই চাঁদি রে তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিনত নাই মোর পাগত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে তারপর শুনো আল্লাহ বলছেন হে বান্দা তোমরা তো শুধু ডাকো আল্লাহ কিন্তু আরো যে আমার 99টি নাম আছে এগুলো কি তোমরা জানো না হে বান্দা শোনো আমার কতগুলো নাম আছে তাই আমার কবি কি বলছেন আমি আল্লাহ শুধু এক নাম 99 আমার গুণ 99টা আমার নাম আছে সেগুলো আমার গুণ বলুন সুবহানাল্লাহ তাই বলছেন আমি আল্লাহ শুধু এক নাম 99 আমার গুণ আমার মিকে জাহির করতে বলি কুন ফায়া কুন কোরআন শরীফের ভিতরে একটি আয়াত আছে কুন ফায়াকুন মানে হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে আল্লাহ বলছেন আমি কে যদি একবার প্রকাশ করি শুধু এতটুকু বলবো কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে দুনিয়া লয় হয়ে যাবে আমি যেটা বলবো সেটাই হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিচ্ছেন তাই বলছেন আমি আল্লাহ শুধু এক নাম 99 আমার গুণ আমার মিকে জাহির করতে বলি কুন ফায়াকুন আমি একলা ছিলাম দোকা করলাম যে আমি একা ছিলাম আর আমার বন্ধুকে সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সৃষ্টি করলেন তাই বলছে আমি একলা ছিলাম দোকা করলাম দোকা মুহাম্মদ রে তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিনত নাই মোর পাগত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে তারপর বলছেন আল্লাহ বলছেন হে বান্দা তোমরা তো আমাকে আল্লাহ বলে ডাকো কিন্তু আমার নাম যে আল্লাহ
এটা কে রেখেছে একবার তুমি দেখো তোমরা কি জানো আমার নাম আল্লাহ কে রেখেছে আমরা অনেকেই জানি না যে আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ শুনুন সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সর্বপ্রথমে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা الحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا সর্বপ্রথম কে বলেছিলেন শুনুন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হন সর্বপ্রথমই বলেছিলেন আলহামদুলিল্লাহি কবীরা الحمد لله كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا বলুন سبحان الله তার কবি বলছেন আল্লাহর নামকে রাখলো আল্লাহ কে ছিল আল্লাহর আগে টুকরা হয়ে দুসুনা নূর চে আল্লাহর নাম ধরে ডাকে যখন আল্লাহ নূর দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছিলেন তখন কি হয়েছিল শুনুন সাথে সাথে আল্লাহ খুশিতে সাথে সাথে আল্লাহ খুশিতে বলেন আহমদ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন্নত নাই মোর পাখাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে